বেগ বাগানে ব্রেক কষলেন কুণাল, ডেরেকের বাসভবনে কুণাল ব্রাত্তর বৈঠক, আর বৈঠক শেষে কুণালের গলায় গুপির গান, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বরফ গলায় মধ্যাহ্নের গরমে কুণালের আনন্দ, তৃণমূলে আছি তৃণমূলে থাকব, পদ গৌণ মূল কথা আস্থা ভালোবাসা। বৈঠক থেকে বেরিয়ে কুণাল ঘোষ তার এমনটা মন্তব্য। কুণাল কোন দল, চিত্রনাট্যের যবনিকা পতন অবশ্যই বড় প্রশ্ন, কিন্তু প্রশ্নের মধ্যেও বড় প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ আজকে ইতিমধ্যেই যা ছবি সামনে এসছে তাতে অনেককেই দেখতে পাওয়া গিয়েছে মানভঞ্জন করতে, কুণাল ঘোষ তার কাছে পৌঁছতে। তো এখন প্রশ্নের জায়গা অবশ্যই বড়, কারণ কুণাল ঘোষ ইতিমধ্যেই দলের অন্দরেরও বেশ কিছু বক্তব্য সামনে নিয়ে এসছেন, বা কটাক্ষের জায়গাও সেটাও আমরা স্পষ্টত দেখিয়েছি আপনাদেরকে। যেমন ধরুন গতকাল পার্থ চট্টোপাধ্যায় কুণাল বাবুর মন্তব্য, দুজন দুজনের বিরুদ্ধ মন্তব্য, সেই মন্তব্য খুব তাৎপর্য রাখে। এখন এই জায়গায় বেগবাগান, যেখানে কুণাল ঘোষ তিনি কি সেখানে ব্রেক কষলেন, এখন অবশ্যই দেখবার বিষয় থাকছে। ফের কি কামব্যাক কুণালের, অবশ্যই বড় প্রশ্ন। এখন এই ব্রাত্য বসু তার মধ্যস্থতায় ডেরেক ওব্রায়েনের সঙ্গে এ বৈঠকের পর তৃণমূলের স্রোত কোন দিকে বইছে কুণাল ঘোষকে নিয়ে এখন অবশ্যই বোঝবার চেষ্টা করব। পালস মফিজুল রয়েছেন আমাদের প্রতিনিধি, টেলিফোন দ্বারে কথা বলবো। মফিজুল, কি মনে হচ্ছে তাহলে? দেখো, বেশ কয়েক মিনিটের বৈঠক ড্রেক ওব্রায়েনের সঙ্গে কুণাল ঘোষ এবং সঙ্গে প্রাক্ত বসু, তিনজনের এই বৈঠকের পর বেরিয়ে এসেই কুণাল ঘোষ গান ধরলেন কি আনন্দ আকাশে বাতাসে। অর্থাৎ তার এই গাওয়া গান থেকে কোথাও যেন একটা মনে করা হচ্ছে যে তার যে সমস্যা ছিল বা তাকে নিয়ে দলের মধ্যে যে জটিলতা তৈরি হয়েছিল, যেভাবে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই জটিলতা হয়তো কোথাও কাটতে চলেছে বা সেই সমস্যা মিটতে চলেছে কুণাল ঘোষের গাওয়া এই গান থেকে। এই বিষয়টি এখনো পর্যন্ত আন্দাজ করা যাচ্ছে, যদিও কুণাল ঘোষ বা প্রাক্ত বসু এখনো পর্যন্ত তারা এই বিষয়টি স্পষ্ট করেনি। সমস্ত জটিলতা কেটে গিয়েছে বা যে সমস্যার কারণে কুণাল ঘোষকে বা যে কুণাল ঘোষের যে মন্তব্য, তার যে ভূমিকার কারণে তাকে তার দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই পদ আবার তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বা আবার আগের ভূমিকাতেই কুণাল ঘোষকে দেখা যাবে আজকের এই বৈঠকের পর এমনটাই সিদ্ধান্ত হচ্ছে। এই বিষয়টি নিয়ে কিন্তু কুণাল ঘোষ স্পষ্ট করেনি বা বাধ্যবশ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এখনো পর্যন্ত তিনি তার বাড়িতে রয়েছেন, তার প্রতিক্রিয়া এই বৈঠক সম্পর্কে এই মুহূর্তে পাওয়া যায়নি, কিছুক্ষণ পরে হয়তো পাওয়া যেতে পারে। যেহেতু ডেরেক ওব্রায়েনই এই কুণাল ঘোষকে সরিয়ে দেওয়ার চিঠিতে সই করেছিলেন এবং তার সঙ্গেই আবার আজকে বৈঠক হল কুণাল ঘোষের, তাহলে আলটিমেটলি কোন জায়গায় দাঁড়ালো যে কুণাল ঘোষ কি আবার আগের জায়গায় ফিরে পাচ্ছে, নাকি যেভাবে তার মন্তব্য করা হয়েছিল যে কারণে তাকে সরিয়ে দিয়েছিলেন সেই সিদ্ধান্তেই দল থাকছে, এই বিষয়টি আরো স্পষ্ট করতে কিছুটা সময় লাগবে। তবে কুণাল ঘোষের গাওয়া গান থেকে কোথাও যেন মনে করা হচ্ছে যে হবার হয়তো কুণাল ঘোষ আগের জায়গায় ফিরবে, যে জটিলতা কুণাল ঘোষকে কেন্দ্র করে তৈরি হয়েছিল সেটা কোথাও যেন কাটতে চলেছে আজকের এই বৈঠক। একটু সঙ্গে রাখি তোমাকে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, কুণাল বাবুর ইঙ্গিতপূর্ণ গানের যে লাইন যেটা বেরিয়ে তিনি গাইলেন, একটু শোনাই দর্শকদেরকে আর কি ইঙ্গিত দিচ্ছেন তিনি। সকালে আপনি গোপিকা বাঘাবাইন গিয়েছিলেন এই বৈঠকে, আমি 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 মাঝে মাঝে বিভিন্ন বিভিন্ন ধরনের গান গাই তো হতেই পারে, সে তো আগে গান ছিল একটা ইয়ে ছিল এক একটা গান গান এক এক সময় কি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে। শুনলেন আপনারা কতটা ইঙ্গিত রাখছে, এবং একই সঙ্গে তিনি আরো একটা বক্তব্য রেখেছেন, তিনি বলছেন ছিলাম আছি থাকব, ইঙ্গিতপূর্ণ আরো একটি মন্তব্যটা শুনুন। আমি বারবার যেটা বলে এসেছি, আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম আছি এবং থাকব, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলে এটা একটা তৃণমূলের একটা পরিবারে আমি বারবার বলে এসেছি, আমার পদ থাক না থাক আমি কর্মী সমর্থক হয়েও আমি তৃণমূলেই থাকব। আমি আমাদের দলের বিশিষ্ট নেতা মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু ব্রাত্য বসু, ওনার সঙ্গে এসেছিলাম, আমাদের দলের আর এক নেতা
দেবেন ওব্রায়নের কাছে কিছু কথা হয়েছে সে বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করতে চাই না, এটুকু বলছি। যেটা বলে আসছিলাম সেটাই, অর্থাৎ তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই। চলুন এবার শোনাই ব্রাত্য বসুর মন্তব্য, কি বলেন তিনি শুনুন। আমরা দুজন তৃণমূলের লোক, আরেকজন তৃণমূলের লোকের বাড়ি এসেছি নির্বাচন নিয়ে কথা বলতে। এখানে এটার মধ্যে অস্বাভাবিক কথা নেই, আর কি কথা হলো সেটা তো আমি মিডিয়ায় বলবো না, আমাদের ভেতরে কথাবার্তা। আমি তো সমস্যা জানি না কি সমস্যা, শুনুন আমি একটা কথা বলি, যদি আপনাদের কথা যদি ঠিক হয় তাহলে আমার গায়ে যদি কোনো একটা অস্ত্রোপচার হয় বা এখানে যদি লিউকোপ্লাস লাগানো হয়, লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা বলছেন যে কখন ছাড়বে কখন ছাড়বে কখন ছাড়বে, একটু টাইম দিন না, দেখুন দেখতে ছিল তার মানে। কিন্তু যিনি সই করে সাধারণ সম্পাদক পদ থেকে সরালেন তার বাড়িতে বৈঠক, এটা তো অস্বাভাবিক। এই সময় বলতে পারবো না আমায় ডাকা হয়েছে আমি এসে, হ্যাঁ আমি বলতে পারবো না। কুণালদার অসন্তোষ মিটেছে, আমি যে নিয়ে এলেন কুণালের অসন্তোষ, আমার পাশে কুণাল ঘোষ দাঁড়িয়ে আছেন, আমি তো আমার দলের স্পোক্স পার্সন। কিছু বিষয় কুণাল ঘোষের ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল একটি ঐক্যবদ্ধ পরিবার। এই নির্বাচনে আমরা দারুণ রেজাল্ট করব, তার রণকৌশল ঠিক করতে আমরা এখানে এসেছিলাম। তাহলে কুণাল ঘোষের স্টোরি দেওয়া হলো কেন? এইগুলো এইসব তো আমি জানি, ও তো কোনো চিঠি পাইনি, আমি জানি। চলুন এই হচ্ছে বক্তব্য, এখন অবশ্যই দেখবার যে আগামী ছবিটা ঠিক কি হতে চলেছে। তার আগে মফিজুল আমাদেরকে যেমনটা জানাচ্ছেন, আমি আরো একবার মফিজুলের কাছে চলে যাওয়ার চেষ্টা করবো। মফিজুল, এক্ষেত্রে সূত্র মারফত কি কোনো খবর পাচ্ছ, মানে কোনো রকম কি কিছু কি তাকে বলা হয়েছে, মানে কোনো রকম কিছু থাকছে যে আগামী সময় কিভাবে তিনি চলবেন বা এরকম ধরনের কিছু মন্তব্য পাচ্ছ? দেখো অবশ্যই তৃণমূল সূত্রে যেটা খবর যে আজকের এই বৈঠকের পর সেই সমস্যা কিন্তু মিটছে, সমাধানের পথে আবার হয়তো কুণাল ঘোষকে মুখপত্র হিসাবে দেখা যাবে খুব শীঘ্রই, এবং তিনি যেভাবে বিভিন্ন ইস্যুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হতেন ঠিক একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ নিয়ে মুখপত্র হিসাবে তিনি আবার সেই প্রতিক্রিয়া দেবেন, ওই জন্য তার দল তার যে পদ ছিল দলে সেটাও তিনি ফিরত পাবেন, যে কারণে কুণাল ঘোষের আজকে আরেকটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য তার বক্তব্যের সামনে এসছে। কারণ তোমার মনে আছে মণিময় যেদিন তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেদিন বিকেলবেলা প্রেস ক্লাবে তিনি একটা মন্তব্য করেছিলেন যে তৃণমূলে আছি, তৃণমূলে থাকবো, তৃণমূলে থেকে যাওয়ার চেষ্টা করব, এই ধরনের মন্তব্য করেছিলেন। সেদিন কিন্তু তিনি জানিয়েছিলেন তৃণমূলে থেকে যাওয়ার চেষ্টা করব। আজকে কিন্তু ডিরেক গভর্নের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে কুণাল ঘোষ বললেন তৃণমূলে আছি, তৃণমূলে থেকে যাব, তৃণমূলে থাকবো, তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি, তৃণমূলেই থাকবো। তো সেই দিনে এই মন্তব্য তৃণমূলের সঙ্গে থাকার প্রসঙ্গে আর আজকের এই মন্তব্যের মধ্যে ভিন্নতা কিন্তু রয়েছে। সেদিন থেকে যাবো, এই থেকে যাওয়ার চেষ্টা করবো বলে মন্তব্য করেছেন, আজকের বৈঠকের পর তিনি বললেন তৃণমূলেই থাকবো। ফলে কোথাও কিন্তু স্পষ্ট হচ্ছে যে কুণাল ঘোষকে নিয়ে দলের মধ্যে যে জটিলতা, কুণাল ঘোষের মন্তব্যের কারণে তাকে যে পদ থেকে সরিয়ে দেওয়া, তার বিরুদ্ধে যে দল ব্যবস্থা নেওয়ার জন্য হুঁশিয়ারি বা ব্যবস্থা গ্রহণ করেছিল সেখান থেকে দল হয়তো সরে আসছে, আবার কুণাল ঘোষ তিনি আগের জায়গায় ফিরে পাবেন, সেক্ষেত্রে মুখপাত্র হিসাবে যেভাবে মিডিয়ার মুখোমুখি হতেন সেই জায়গায় হয়তো কুণাল ঘোষকে খুব শীঘ্রই আবার দেখা যাবে। মানে এতে কি কোনো শর্ত কি দলের হয়ে চাপানো হবে কুণাল বাবুকে, এটা নিয়ে অনেকে প্রশ্ন রাখছিলেন, বলতো সূত্র মারফত ক্ষেত্রে কোনো খবর? শর্ত বা এই ধরনের কোন সিদ্ধান্ত বা এই ধরনের কথা তাকে আরো জানানো হচ্ছে কিনা সেটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। কারণ আজকের বৈঠক থেকে বেরিয়ে কুণাল ঘোষ সরাসরি সেটা স্বীকার না করলেও তার চোখে মুখে যথেষ্ট সন্তোষের যে ছাপ, সন্তোষজনক ছাপ সেটা কিন্তু পাওয়া গিয়েছে। ফলে তিনি এর আগে একদিন তিনি কেঁদেছিলেন কর্মীদের সামনে, তারপরে প্রথম দিন তাকে যখন সরিয়ে দেওয়া হয়েছে পর থেকে তার মধ্যে চোখে মুখে একটা ক্ষোভ ছিল, কিন্তু আজকে থেকে সহজন একটা তার চোখে মুখে সত্যি ঠিক। অভিযোগ একটু বিরত করলাম, রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সবিতা স্বাগত সিএন আপনাকে। কুণাল কোন দলের যে চিত্রনাট্য তা আজকে দেখলাম, যবনিকা পতন বলে কি মনে করছেন? আহা কি আনন্দ, আকাশে বাতাসে বলছেন কুণাল বাবু বেরিয়ে। কুণাল ঘোষ কোন গান গাইছেন এটা নিয়ে কি পশ্চিমবঙ্গবাসীর কোন উৎসাহ আছে? মানুষ কুণাল ঘোষকে দেখেছে, কুণাল ঘোষের সমালোচনা দেখেছে, শব্দচয়ন দেখেছে, আক্রমণ দেখেছে, রাজনৈতিক অবস্থান বদল দেখেছে মানুষ, কুণাল ঘোষের অসহায় অবস্থানে দেখেছে মানুষ, কুণাল ঘোষের উপর পুলিশি নির্যাতন দেখেছে মানুষ, কুণাল ঘোষের কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত হতে দেখেছে, আবার কুণাল ঘোষের কণ্ঠস্বরের উপরে অনুচ্ছেদ লাগানোটাও দেখেছে। এখন কুণাল ঘোষ কি বলছেন এটা নিয়ে কি মানুষের কোন উৎসাহ আছে? এই রাজ্যবাসীর এই সময় তৃণমূল কংগ্রেসকে নিয়ে খুব একটা বেশি উৎসাহ নেই, আর মানুষের যদি উৎসাহ না থাকে স্বাভাবিকভাবে
বিজেপির উৎসাহ থাকবে এটা মনে করার কি কোনো কারণ আছে? মানে সৌমিকদা, কুণালকে নিয়ে কি তৃণমূলের অন্দরে কোনো ভয় আছে? কুণাল বাবুকে নিয়ে কি তৃণমূলের অন্দরে কোনো ভয় আছে? না হলে এই ছবিটা তো আর সামনে আসতো না। আমার কথা হচ্ছে, তারা বৈঠক করার আগে কুণাল ঘোষ অভিযোগ গুলো তুলেছেন। কুণাল ঘোষ যে কথা মানুষের সামনে বলেছেন যে আরো মন্ত্রী আছেন যারা টাকা নিয়েছেন, আজকে তাহলে সেই প্রশ্নের উত্তর তো দিতে হবে। আমরা তো মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছি কুণাল ঘোষের অবস্থানকে কেন্দ্র করে। আমরা মুখ্যমন্ত্রীর বিবৃতি চাই, কুণাল ঘোষের গান শুনতে চাই না। আর কুণাল ঘোষ কোথায় গিয়ে বৈঠক করেছেন আর বেরিয়েছে কি গান গাইছেন সেটা নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। ঠিক, সৌমিক অনেক ধন্যবাদ আপনাকে। সৌমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন চক্রবর্তী বাম প্রার্থী, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনদা, স্বাগত সিএনএ আপনাকে। কুণাল বাবুর মানভঞ্জন অবশেষে, কি বলবেন? আমি কি বলবো, বলেছেন তো, আমি তো ইয়া শুনলাম, কি আনন্দ আকাশে বাতাস। হ্যাঁ, কি আনন্দ, তৃণমূলের নেতা ছিল বহিষ্কার অপসারিত হয়েছে, আবার কি আনন্দ ফেরত আসছে। ওকে রেখেও তৃণমূল সহ্য করতে পারছে না, ছেড়েও তৃণমূল সহ্য করতে পারছে না। নীতিচিত আকাশে যা হয় একটা দলের সেটা এরকম, কদিন আগে একরকম বললো, কদিন আগে আরেক রকম বললো। দল বলে কিছু নেই, তৃণমূল একটা সার্কাস পার্টি। মানে মানে সুজনদা, এক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন রাখছিলাম যে দলের অন্দরে, মানে তৃণমূল কংগ্রেসের অন্দরে কুণাল বাবুকে নিয়ে কি কোনো রকম ভয় বা ভীতি রয়েছে? না, আমার কাছে বিবেচ্য বিষয় নয়। তৃণমূল কংগ্রেসে যারা আছেন তারা সবাই আমার চাইতে ভালো জানেন কি চলছে দলের অন্তরে। যারা এই দলটা তৈরি করেছিলেন তারা আজকে এই দলে নেই, তারা এই দলে প্রাপ্ত হয়ে গেছেন। যারা তৃণমূল দলের পুরনো মানুষ তারা বুঝেছেন যে দলটা তৃণমূল নেই, দলটা লুটেরাদের দল। তাহলে তৃণমূল দলের মধ্যে কে কিভাবে ভয় পাবেন, কাকে ভয় পাবেন, সবাই সবাইকে ভয় পাচ্ছেন। ঋষিও সবাইকে ভয় পাচ্ছে, ঋষিকেও সবাই ভয় পাচ্ছে, ভাইপো সবাইকে ভয় পাচ্ছে, ভাইপোকেও সবাই ভয় পাচ্ছে। সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। দমদমে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী তার ব্যস্ত সময় থেকে আমাদেরকে টেলিফোনে তার প্রতিক্রিয়া এই মুহূর্তে জানালেন। আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন টেলিফোন দানে। সৌম্যদা, সিএনএ স্বাগত। একেবারে আমরা দেখলাম ডেরেক ওব্রায়েনের বাসভবনে কুণাল ব্রাত্যবাবুর বৈঠক, এবং বৈঠক শেষে কুণাল বাবু বেরিয়ে বলছেন আহা কি আনন্দ আকাশে বাতাসে। তো কিভাবে দেখছেন আপনি? মানভঞ্জন করাতে গেছিলেন, রাত করেছিল, তাই আবার টিকে নিতে গেছেন। কুণাল বাবু যাবেন কি যাবেন না, কুণাল বাবু থাকবেন কি থাকবেন না, তো এদের বহিষ্কার করা, তিরস্কার করা, আবার ফিরিয়ে নেওয়াটা তো আগেও অনেকবার হয়েছে। কিন্তু এসব দেখে বাংলার রাজনীতিতে একটা জিনিস মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে যে তৃণমূল দলটা আর মানে কিছু নেই, তৃণমূল দলটা কার্যত এই হয়ে গেছে আর কি। তা কেউ যদি সবাই যদি সবার সঙ্গে মিলে আবার কাজ করেন তাতে আমাদেরই বা কি আছে, তবে কম্বলে লম্বাচা আর কি। তৃণমূলের মধ্যে এসব করে কোনো লাভ হবে না, মানুষ বুঝে গেছে তৃণমূল দল কি, যে তৃণমূল দল কি করতে চায়। উনি সত্যি কথা বলেছেন, স্পষ্ট কথা বলেছেন, এই অভিযোগগুলো করেছেন, এই অভিযোগগুলো আমরা দীর্ঘদিন ধরেই করছিলাম। তারপরে এখন ঢোক গেলছেন, যদি ঢোক গেলেন তাহলে সেটা তো ওনার ওনার বিবেচ্য বিষয়। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ সৌম্যদা আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন দানে। মফিজুল জানাচ্ছিলেন বিস্তারিত পরিস্থিতি। মফিজুল, আপাতত তোমাকেও ধন্যবাদ।